আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকের আলোচনায় আমরা জানব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শেষ জীবনের সাতটি উল্লেখযোগ্য ঘটনা, যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি। তাই অনুরোধ করছি পুরো আলোচনাটি না টেনে অন্তত রাতে ঘুমানোর পূর্বে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক থেকে অর্ধেক সৈন্য সাথে নিয়ে মুসান্নার হাতে ইরাক রক্ষার ভার দিয়ে খলিফার নির্দেশে সিরিয়া অভিযানে যোগদান করেন। মুসান্না হযরত খালিদকে বিদায় দেওয়ার পর বিজিত এলাকা ও শহরগুলো রক্ষণাবেক্ষণের কাজে মনোনিবেশ করেন, কেননা একথা তিনি ভালো করেই জানতেন যে ইরাকের অর্ধেক সৈন্যসহ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া চলে যাওয়ার সংবাদ ইরানিদের কাছে কখনো গোপন থাকবে না। এই কথা জানতে পারা মাত্রই তারা মুসলমানদের হাত থেকে বিজিত এলাকাগুলো পুনরুদ্ধারের জন্য উঠে পড়ে লেগে যাবে এবং অবাঞ্ছিত মুসলমানদেরকে ইরাকের এলাকা থেকে বিতাড়নের জন্য সর্বশক্তি নিয়োগ করতে কোনো ত্রুটিই করবে না। ওদিকে হযরত খালিদের কঠোর ব্যবহারে ইরাকে অবস্থানকারী বেদুইন খ্রিস্টান আরবরা বাইরে বশ্যতা স্বীকার করলেও ভেতরে ভেতরে মুসলমানদের প্রতি তেলে বেগুনে জ্বলছিল এবং সর্বদা প্রতিশোধ গ্রহণের সুযোগ খুঁজছিল। অন্যদিকে ইরানিরাও ইরাকে মুসলমানদের অবস্থানকে মাথার উপর খর্গ মনে করছিল, তারাও মুসলমানদের কোনো দুর্বল মুহূর্তের প্রতীক্ষা করছিল। এরূপ সুযোগ পেলে মুসলমানদেরকে ইরাক থেকে বিতাড়িত করার জন্য তারা আর মুহূর্তকাল দেরি করবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দূরদর্শিতায় বুঝতে পারছিলেন যে তার অনুপস্থিতির সুযোগে ইরানিরা অবশ্যই প্রতিশোধ গ্রহণের চেষ্টা করবে। সুতরাং তিনি সিরিয়া অভিযানে যাত্রা করার পূর্বে মুসলিম মহিলা, শিশু, দুর্বল ও অসুস্থ পুরুষদেরকে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। ইরাক অভিযানের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে মুসান্নাকেই প্রেরণ করেছিলেন, এরপর হযরত খালিদ ও অন্যান্য মুজাহিদগণ তারই সাহায্যার্থে প্রেরিত হন। এ অবস্থায় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুপস্থিতিকালে ইরানিদের দ্বারা আক্রান্ত হয়ে পরাজয় বরণ করা তার পক্ষে একেবারেই দুঃসহ ছিল। তাছাড়া আরেকটি ব্যাপার মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তার কারণ হয়েছিল, তা এটাই যে বহুদিনের গৃহবিবাদ ও বিশৃঙ্খলার পর ইরানিরা ঐক্যমতে শাহরিয়ার ইবনে আরদেশিরকে তাদের বাদশাহ স্বীকার করে তার আনুগত্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়। নতুন নির্বাচিত সম্রাটের প্রথম দৃষ্টি পড়ে ইরাকে। তিনি ভাবেন সাম্রাজ্যের এই হাতছাড়া অঞ্চলের পুনরুদ্ধার আমার জন্য অত্যন্ত প্রয়োজন। অর্ধেক সৈন্যসহ হযরত খালিদ সিরিয়ায় গিয়েছেন। সম্রাট এই খবর জানতে পেরে একে মুসলিম শক্তির উৎখাতের জন্য সুবর্ণ সুযোগ মনে করেন। অতএব মুসান্নার বিরুদ্ধে হরমুজের নেতৃত্বে 10,000 সৈন্যের এক বাহিনী প্রেরণ করেন। হরমুজ এক বিরাট হাতির উপর আরোহণ করে ইরাক থেকে মুসলিম বাহিনীকে উৎখাতের উদ্দেশ্যে হীরার দিকে যাত্রা করে। হরমুজ মুসলমানদের অধিকৃত এলাকা পেরিয়ে হীরা পর্যন্ত পৌঁছবে এই কথা মুসান্না মোটেই পছন্দ করেন না। সুতরাং তিনি এক মুজাহিদ বাহিনী সঙ্গে নিয়ে ইরাক সীমান্তের বাইরে বাবেলের অদূরে এক অনাবাদ ময়দানে যেয়ে ছাউনি ফেলেন। এখানে পৌঁছে বর্তমান ইরান অধিপতির পক্ষ থেকে এই মর্মে এক পত্র পেলেন, তোমার মোকাবিলায় আমি এক বাহিনী প্রেরণ করেছি, তুমি তো মুরগি ও শুকুরের পালের রাখাল, আমার প্রেরিত বাহিনী তোমার দর্প চূর্ণ করে দেবে। পত্র পাঠে মুসান্না ইরানি দূতেরই হাতে এইরূপ উত্তর প্রদান করেন, তোমাকে বেয়াদব বলে মনে হয়, এটা তোমার পক্ষে ধ্বংসের কারণ হলেও আমার পক্ষে উত্তম। তোমার কথাবার্তায় মনে হয় এখন তোমার কাছে মুরগি ও শুকুরের রাখাল ভিন্ন অন্য কোনো লোকই নেই। আল্লাহর শুক্রিয়া, তিনি তোমাদের চক্রান্তের অশুভ প্রতিক্রিয়া তোমাদের দিকেই ফিরিয়ে দিয়েছেন এবং ফলে তোমরা আজ শুধু মুরগি ও শুকুর রাখালের উপর নির্ভর করতে বাধ্য হয়েছ। ইরানবাসীরা মুসান্নার এই জবাব এবং সীমান্তের দিকে আসার কথা জেনে বিস্মিত হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সৈন্যসহ সিরিয়া যাবার পরেও মুসলমানদের মধ্যে ইরানিদের সঙ্গে যুদ্ধ করার সাহস কিভাবে থাকে এমন ধারণা কখনো করেননি। অনেকে সম্রাটকে মুসান্নার কাছে এরূপ ভাষায় পত্র লেখার জন্য তিরস্কার করে এবং ভবিষ্যতে সকলের সাথে পরামর্শ করা ছাড়া মুসান্নার কাছে কোনো পত্র লিখতে নিষেধ করে। যাই হোক, হরমুজ নিজের বিরাট বাহিনী নিয়ে মুসান্নার শিবিরের বিপরীত দিকে বাবেলে এসে পৌঁছে। হরমুজের ধারণা ছিল মুসলমানগণ এবার তার হাতে সমূলে ধ্বংস হবে। হরমুজের বাহন ভয়ঙ্কর হাতিটির দীর্ঘ সুর জোরে জোরে দুই দিকে নাড়াচাড়া করছিল। আরবের লোকেরা ইতিপূর্বে কখনো হাতি দেখেনি, অতএব হাতির এই দৃশ্য তাদের মনে কিছুটা ভীতির ভাব দেখাচ্ছিল। মুসান্না দেখেন হাতিটিকে ধ্বংস করে মুজাহিদ বাহিনীর অন্তরকে নিঃসংকোচ না করতে পারলে ইরানিদের সঙ্গে মোকাবেলা করা অসম্ভব হবে। সুতরাং কয়েকজন সাথীসহ তিনি এই ভীতি দূর করার উদ্দেশ্যে এগিয়ে গিয়ে হাতির ওপর আঘাতের পর আঘাত করতে থাকেন, তাতে হাতিটিকে ধরাশায়ী করে ফেলেন। হাতি ধ্বংসের পর মুজাহিদগণের অন্তর থেকে ভয় দূর হয়। তারা পূর্ণ উদ্যমে ইরানি সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এই প্রবল আক্রমণ সহ্য করতে না পেরে ইরানি সৈন্যরা যে যে দিকে পারে পালাতে আরম্ভ করে। মুজাহিদগণ তাদের পেছনে দৌড়ে তাদেরকে হত্যা করেন এবং পলাতকদেরকে দাওয়া করে ময়দানের সীমান্তে পৌঁছে দেন। হরমুজের পরাজয় সংবাদ শোনা মাত্রই শাহরিয়ার
পীড়িত হয়ে পরবর্তীতে অল্প দিনের মধ্যেই প্রাণত্যাগ করেন। ইরানিরা এরপর সম্রাটের কন্যাকে সিংহাসনে বসায়, কিন্তু গৃহবিবাদে তিনিও অল্প দিনের মধ্যেই সিংহাসন ত্যাগ করেন। এবার শাহরিয়ারের পুত্র সাবুরকে সিংহাসনে বসায়। সাবুর ফররুখজাদ নামের এক ব্যক্তিকে নিজের মন্ত্রী নিযুক্ত করেন। এরপর কিসরার কন্যা আজারমি দাখতকে ফররুখজাদের সঙ্গে বিবাহ দেওয়ার মনস্থ করেন, কিন্তু আজারমি দাখত তাতে সম্মত না হয়ে বলেন, তুমি কি এক গোলামের সাথে বিবাহ দেওয়ার ইচ্ছা করো? তা কখনো হতে পারে না। কিন্তু সাবুর শেষ পর্যন্ত আজারমি দাখতকে ফররুখজাদের সঙ্গে বিবাহ দেন। ফররুখজাদকে আজারমি দাখত কিছুতেই সহ্য করতে পারছিলেন না। শায়াখুশ নামে এক অনারব বীরকে আজারমি দাখত নিজে দলে ভিড়িয়ে নেন। বাসর রাতে ফররুখজাদ ঘরে প্রবেশ করার পর শায়াখুশ অতর্কিত আক্রমণে এক আঘাতেই বাসর ঘরেই সমাপ্তি ঘটিয়ে দেয়। আজারমি দাখতের সাহায্যকারীরা এরপর সাবুরকেও হত্যা করে আজারমি দাখত সিংহাসন দখল করেন। এদিকে মুসান্না ইরানের গৃহবিবাদের কথা জানতে পেরে একে সুবর্ণ সুযোগ মনে করেন। তিনি ভাবেন ইরানিদেরকে সমুচিত শিক্ষা দেওয়ার এটাই উপযুক্ত সময়। তিনি এই সুযোগের সদ্ব্যবহারের জন্য উঠে পড়ে মাদায়েন অধিকারের জন্য সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। পথে পথে কয়েকটি খণ্ডযুদ্ধের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু সবগুলো যুদ্ধে জয়লাভ করে মাদায়েনে যেয়ে পৌঁছেন। কিন্তু এরপর তার মনে ভাবনা উপস্থিত হয়, মাদায়েন আক্রমণ করার জন্য বহু সৈন্যের প্রয়োজন, অথচ মদিনা থেকে এই সময় তেমন কোনো সাহায্য পাবার আশা নেই। কেননা মদিনার ও পার্শ্ববর্তী স্থানসমূহের যুদ্ধে সমস্ত লোকই এখন সিরিয়ার যুদ্ধে লিপ্ত। বহু চিন্তার পর মুসান্না খলিফার দরবারে পত্র লিখেন, তাতে বিভিন্ন যুদ্ধে ইরানিদের বিরুদ্ধে জয়লাভ করার সুসংবাদ প্রদান করেন। মোর্তাদদের থেকে যারা পুনরায় মুসলমান হয়েছেন তারা নিজেদের কৃতকর্মের জন্য খুবই অনুতপ্ত এবং লজ্জিত হন, আর তারা মুজাহিদ বাহিনীতে যোগদান করে নিজেদের অপরাধের প্রায়শ্চিত্ত করার জন্য আগ্রহান্বিত হয়। বেশ কিছুদিন খলিফার তরফ থেকে এই পত্রের উত্তর আসার অপেক্ষায় থাকেন, কিন্তু কোনো উত্তর আসে না। কাজেই তিনি তার বাহিনী ইরাকের সীমান্তে জিরিন নামক স্থানে ফিরিয়ে নিয়ে নিজে খলিফার দরবারে যাত্রা করেন এবং সাময়িকভাবে বশির ইবনে ফাসামিয়াকে স্থলাভিষিক্ত করে যান। মদিনায় পৌঁছেই মুসান্না জানতে পারেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অসুস্থ। তিনি খলিফার সঙ্গে এমত অবস্থায় সাক্ষাৎ করবেন কিনা ভাবতে থাকেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নার আসার সংবাদ পাওয়া মাত্র তাকে ডেকে আনেন। মুসান্না তার বক্তব্য বর্ণনা করার পর খলিফা তা অত্যন্ত মনোযোগের সঙ্গে শোনেন। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে খলিফা বলেন, উমর, আমি যা বলছি তা মনোযোগ সহকারে শোনো এবং সে অনুযায়ী কাজ করো। আমি আজ সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকব বলে মনে হয় না। আমার মৃত্যুর পর দেরি না করে মুসান্নার সাথে ইরানের যুদ্ধক্ষেত্রে যথাসাধ্য সৈন্য পাঠিয়ে দাও। আল্লাহর আদেশ পালনে এবং ধর্মীয় কর্তব্যে কোনো কিছুই যেন তোমার প্রতিবন্ধক না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমি কী কী কাজ করেছি তা তুমি নিজ চোখে দেখেছ, অথচ তখন মুসলমানদের উপর কত বড় বিপদ বিদ্যমান ছিল তাও তোমারও জানা নয়। তখন আল্লাহর আদেশ পালনে আমার দ্বারা যদি বিন্দুমাত্র অলসতা করা হতো বা কোনো প্রকার দুর্বলতা প্রদর্শন করা হতো তাহলে শুধু মদিনায় আগুন জ্বলে উঠত না, বরং ইসলামও ধ্বংস হয়ে যেত। সমগ্র সিরিয়া মুসলিম রাষ্ট্রের করতলগত হলে ইরাকবাসীদেরকে ইরাকে বসবাসের অনুমতি প্রদান করবে, কেননা ইরাকিরা ইরাকের সমস্যাবলী ভালোভাবে বোঝেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিমকালের নির্দেশানুযায়ী কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন, কেননা তখন ইসলাম শক্তিশালী হয়ে উঠেছে, সর্বপ্রকার অন্তঃবিদ্রোহের অবসান হয়েছে, আর মদিনায় প্রতি আক্রমণের কোনো সম্ভাবনাই ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মুরতাদদের দমন এবং ভণ্ড নবীদের সমূলে উৎখাত করা সহ পবিত্র কোরআনের সংকলন ও চিরদিনের জন্য তার সুশৃঙ্খল সন্নিবেশ ছিল আরেকটি অপরিহার্য কর্তব্য। যেভাবে কোরআন অবতীর্ণ হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বিন্যস্ত করার নির্দেশ দিয়ে গিয়েছেন, অবিকল সেই রূপ সংকলিত ও সন্নিবেশিত করা, যাতে ভবিষ্যতে তিলাওয়াতকারীদের মধ্যে কোনো প্রকার মতভেদ দেখা না দেয়। এই কর্তব্যটিও অন্যান্য কোনো কর্তব্যের চেয়ে কম গুরুত্বপূর্ণ ছিল না, বরং এর গুরুত্ব ছিল সবচেয়ে অধিক, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং তার পরবর্তীকালে মুরতাদ বিদ্রোহী ও ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধকালে বহু হাফেজে কোরআন শহীদ হন। বিশেষ করে ইয়ামামার প্রখ্যাত ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তাতে বহু হাফেজে কোরআন ও কারি শহীদ হয়ে যান। আমরা বর্তমানে কোরআনকে যে তারতিব ও বিন্যাসে দেখছি এবং তিলাওয়াত করছি সেই সমস্ত হাফেজ ও কারিগণ এই তরতিবেই কোরআন মুখস্থ করেছিলেন। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম এরূপও ছিলেন যাদের কাছে কোরআনের বিভিন্ন অংশ প্রস্তর খণ্ডে চামড়ায় খেজুর ডালের ছিলকায় এবং ঘরের দেয়ালে লিখিত অবস্থায় মজুদ ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের শেষ সময় পর্যন্ত যেহেতু 30 পারা কোরআনের হাফেজের সংখ্যা কম ছিল না, কাজেই সেই সমস্ত ইতস্তত বিক্ষিপ্ত অংশসমূহকে এক স্থানে গ্রন্থাকারে সংকলিত করার কোনো প্রয়োজনই হয়নি।
সুতরাং এর প্রতি কেউ লক্ষ্যও করেননি। লক্ষ্য কেনই বা করবেন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো কোরআনকে গ্রন্থাকারে সংকলিত করে যাননি। কিন্তু ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ এবং কারী শহীদ হওয়ায় এর প্রয়োজন দেখা দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম এ বিষয়ে মহা চিন্তিত হয়ে পড়েন। ইয়ামামার যুদ্ধে তার এক ভাই শহীদ হয়েছিলেন। তিনি তার সহোদর ভাইয়ের মৃত্যুতে ততটা দুঃখিত হননি যতটা হাফেজে কোরআন ও কারিগণের শহীদ হওয়ায় দুঃখিত হয়েছিলেন। কেননা তখনও দিকে দিকে নানা স্থানে মুরতাদ ও ভণ্ড নবীদের সাথে মুজাহিদ বাহিনীর যুদ্ধ চলছিল। তিনি চিন্তা করতে থাকেন, ইয়ামামার যুদ্ধের ন্যায় এই পরিমাণ কারী ও হাফেজ যদি আরও কয়েকটি যুদ্ধে শহীদ হন তাহলে পবিত্র কোরআন দুনিয়া থেকে সম্পূর্ণরূপে লোপ পেয়ে যাবে। সুতরাং হাফেজদের অন্তর থেকে এবং বিভিন্ন সাহাবিদের কাছে লিখা বিভিন্ন পদার্থসমূহ থেকে কোরআনের বিভিন্ন অংশ এক স্থানে গ্রন্থাকারে সংকলিত করার একান্ত প্রয়োজন। এতে কোরআন বিলুপ্ত হবার সম্ভাবনা আর থাকবে না। এই চিন্তা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে কোরআন গ্রন্থাকারে সংকলিত করার জন্য আবেদন জানালেন। কেননা বিপুল সংখ্যক হাফেজ শহীদ হয়ে যাবার কারণে কোরআনের কোনো কোনো অংশ মানুষের অন্তর থেকে লোপ পাবার আশঙ্কা প্রবল হয়ে পড়েছে। সমূলে বিলুপ্ত হবার আশঙ্কা কখনোই করা যায় না, কেননা আল্লাহ এর হেফাজতের ভার গ্রহণ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করে যাননি আমি তা কেমন করে করতে পারি? কিন্তু অবস্থার প্রতি লক্ষ্য করে তিনি এর আবশ্যকতা উপলব্ধি করেন, আল্লাহ তার অন্তর খুলে দেন, তিনি এই মহা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার প্রতি পূর্ণ মনোযোগ প্রদান করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহি লেখক হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে এই কাজের ভার গ্রহণের জন্য আদেশ প্রদান করেন। তিনিও প্রথমে বলেন, যেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি আমি তা কেমন করে করব? কিন্তু খলিফা আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বিষয়টির গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে বুঝালে কোরআন সংকলনের দায়িত্ব তখন গ্রহণ করেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আমাকে বলেন, তুমি যুবক ও জ্ঞানবান, তোমার বিশ্বস্ততা, সততা এবং সত্যবাদিতার প্রতি কারও কোনো সন্দেহ নেই, বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহি লেখার সৌভাগ্যও তুমি অর্জন করেছো, তুমি সম্পূর্ণ 30 পারা কোরআন সংকলন করার কাজে লেগে যাও। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার মুখে এই নির্দেশবাণী শোনার পর আমি মনে করেছি, যদি একটি পর্বতের বোঝাও আমার মাথায় চাপিয়ে দেওয়া হতো তাহলে হয়তো কোরআন সংকলনের ন্যায় গুরুতর বোঝা বহন করার চেয়ে আমার পক্ষে সহজ হতো। এরপর হযরত উমর ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় দুই মহামানবের বারবার নির্দেশে এই ভার গ্রহণ করে কোরআন সংকলনের কাজ আরম্ভ করেছি। আমি কোরআন সংকলনের কাজে মশগুল হলাম। চামড়া, কাঠ, পাথরের টুকরায় যা বিভিন্নভাবে লিখা হয়েছিল আর হাফেজগণের স্মৃতিপটে যা স্মৃতি সংরক্ষিত ছিল সব কিছুই একত্রিত করতে থাকি। তিনি আরও বলেন, সূরায়ে তৌবার শেষ দুইটা আয়াত পর্যন্ত একমাত্র খোজাইমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কারো কাছে পেলাম না। আবার সম্পূর্ণ কোরআন সংকলন হবার পর দেখি সূরা আহজাবের নিচে লিখা আয়াতটি এতে সন্নিবেশিত হয়নি, অথচ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখে এই আয়াতটির তিলাওয়াত শুনেছি। অনেক অনুসন্ধানের পর এই আয়াতটিও খোজাইমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই পেয়েছি। যাই হোক, কোরআন সংকলিত করার নির্দেশ প্রথম কে দিয়েছিলেন এই সম্বন্ধে বিভিন্ন প্রকার মতভেদ থাকলেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে কোরআন সংকলনের নির্দেশ প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি রহমত করুন, কোরআন সংকলনের কাজে তিনিই সর্বাপেক্ষা অধিক সওয়াবের অধিকারী, তিনি সর্বপ্রথম পবিত্র কোরআনকে বিক্ষিপ্ত অবস্থা থেকে এক স্থানে সংকলিত করার নির্দেশ দিয়েছিলেন। লৌহে মাহফুজে রাখা তারতিব অনুসারে কোরআনকে সংকলিত ও একত্রিত করা সম্পর্কে অনেকেই এই ভুল ধারণায় রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালে কোরআনের আয়াত ও এবারতসমূহের মধ্যে কোনো তারতিব বা পর্যায়ক্রমিক শৃঙ্খলা ছিল না, কিন্তু তা সম্পূর্ণ ভুল ধারণা। এই ধারণাকে শুদ্ধ ও সঠিক মেনে নেওয়া হলে বর্তমান কোরআনকে তারতিব ও শৃঙ্খলবিহীন কতকগুলো আয়াতের সমষ্টি বলে স্বীকার করতে হয়, অথচ বিক্ষিপ্ত আয়াতসমূহ দ্বারা কোনো বিষয় বা ঘটনাই বোঝা যেতে পারে না এবং আল্লাহর হুকুমসমূহের উপর আমলও করা সম্ভব হতে পারে না। বরং প্রকৃত ব্যাপার এটাই যে কোরআনের শব্দ, আয়াত এবং সূরাগুলো যেমন আল্লাহর তরফ থেকে ওহী দ্বারা নির্দিষ্ট এবং ইলহামকৃত হয়েছে, সেই রূপ তাদের তারতিব বা পর্যায়ক্রমিক শৃঙ্খলা এবং সূরার নামগুলোও ওহি এবং ইলহাম মারফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্দিষ্ট হয়ে রয়েছে। অনেক সহিহ হাদিসে সুস্পষ্ট বর্ণিত আছে, কোরআনে যে পরিমাণ আয়াত নাজিল হতো তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশক্রমে সাহাবায়ে কিরাম তার নির্দেশিত ধারাবাহিকতা অনুযায়ী পর্যায় অনুক্রমিকভাবে পাথর, চামড়া বা কাঠের টুকরা প্রভৃতিতে লিখে রেখেছেন।
এরূপে একটি সূরা পূর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তার একটি স্বতন্ত্র নাম রাখা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহি মারফতি সূরার নামগুলো আল্লাহর তরফ থেকে পেতেন এবং তাই তিনি উহি লেখকদের দ্বারা লিখিয়ে নিয়েছেন। এরূপে পরপর প্রত্যেকটি সূরা এবং শেষ পর্যন্ত পূর্ণ কুরআনের তারতিব এবং ধারাবাহিক শৃঙ্খলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সম্পাদিত হয়ে গিয়েছিল। অবশ্য এই কথা সত্য যে পৃথক পৃথক সূরাগুলো সংকলিত অবস্থায় পৃথক পৃথক লোকের কাছে লেখা বা পৃথক পৃথক লোকের স্মৃতিপটে থাকা অবস্থায় বিদ্যমান ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃকই যে সূরাসমূহের নামকরণ করা হয়েছে এবং সূরাগুলো পর্যায়ক্রমিকভাবে সন্নিবেশিত ও বিন্যস্ত করা হয়েছে এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কারণ বহু সহিহ হাদিসে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক অমুক নামাজে অমুক অমুক সূরা পাঠ করতেন। সহিহ হাদিসসমূহে এই ধরনের বহু হাদিস বিদ্যমান আছে। এতে নিঃসন্দেহরূপে এই কথা সুপ্রমাণিত হয় যে কোরআনের তারতিব অর্থাৎ পর্যায় অনুক্রমিকভাবে সন্নিবেশ এবং সূরাসমূহের নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী মারফত প্রাপ্ত এবং তার নির্দেশে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক লেখা। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশক্রমে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এতটুকু করেছেন। এই ব্যাপারে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ পবিত্র কোরআনে নিজ বাণী পরিষ্কারভাবে ব্যক্ত করে দিয়েছেন যে কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়ী পুস্তকের আকারে সংকলিত ছিল আর ছিলও সেই রূপই, কিন্তু সে চটিস্তগুলো বিভিন্ন সাহাবির কাছে বিক্ষিপ্ত অবস্থায় ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলোকে একত্রিত করিয়ে একটি পূর্ণ গ্রন্থের আকারে সংকলন করিয়েছেন মাত্র। এরপর থেকে এই সংকলিত আকারেই পবিত্র কোরআন আজ পর্যন্ত সুরক্ষিত অবস্থায় বিদ্যমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভাষার পার্থক্য হেতু কিরায়াত সম্বন্ধে মতভেদ হলে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংকলিত যে গ্রন্থ থেকে কয়েকটি কপি অবিকল নকল করিয়ে বিভিন্ন শহরে প্রেরণ করেন। আর কোরআন সংকলনের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই সর্বপ্রথম সচেতন হন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাজের গুরুত্বের প্রতি উদ্বুদ্ধ করে ইসলামের বিশেষ উপকার সাধন করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কাজে আগ্রহী হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা পবিত্র কোরআনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারতিব অনুযায়ী সংকলিত না করা হলে ইসলামের যে কত অপূরণীয় ক্ষতি সাধিত হতো তা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের একটি ঘটনা থেকে অনুধাবন করা যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে ইসলামী রাষ্ট্রের আয়তন ও সীমারেখা বহু দূর দূরান্ত পর্যন্ত বিস্তার লাভ করেছিল। সাহাবাই কিরামের মধ্যে যারা পবিত্র কোরআনের হাফেজ ও কারি ছিলেন তারা বিজিত অঞ্চলসমূহের নতুন মুসলমানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার কাজে মনোনিবেশ করেন। ভাষার আঞ্চলিক তারতম্য হেতু নতুন নতুন এলাকাসমূহে ক্রমেই নতুন নতুন কোরআনের সৃষ্টি হতে থাকে। তা নিয়ে মুসলমানদের মধ্যে বেশ বাদানুবাদ আরম্ভ হয়। তারা একে অন্যকে বলতে থাকে, আমার কিরাত তোমাদের কিরাতের চেয়ে উত্তম। এ সময় আজারবাইজান ও আর্মেনিয়ার গভর্নর পদে অধিষ্ঠিত ছিলেন হযরত হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেরাত সংক্রান্ত মতবিরোধ ও বাদানুবাদ ক্রমে বেড়ে যাচ্ছে দেখে তিনি খুবই আতঙ্কিত হন। সুতরাং অনতি বিলম্বে মদিনায় এসে খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আমিরুল মুমিনিন, আমার সেনাবাহিনীতে হিজাজ, সিরিয়া এবং ইরাকের বহু সৈন্য রয়েছে। তাদের মধ্যে কিরায়াতে কোরআন সম্বন্ধে প্রবল মতবিরোধ দেখা দিয়েছে, এমনকি এ ব্যাপারে একে অন্যকে ফাসিক এবং কাফের পর্যন্ত আখ্যা দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, এইরূপ বিরোধের অবসান না ঘটালে তৌরাত এবং ইঞ্জিলের ন্যায় আমাদের কোরআনও বিভিন্ন রূপে পরিবর্তিত হয়ে যাবে, ফলে মুসলিম সমাজের মধ্যেও ঐক্য নষ্ট হয়ে বিভিন্ন দলের সৃষ্টি হবে। হযরত হুজাইফার কথা শুনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে বিশেষ চিন্তিত হন এবং সেই সময়ের বিশিষ্ট ও প্রধান সাহাবাই কিরামকে নিয়ে পরামর্শ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মতে এই সমস্ত বিরোধ দমন না করা হলে আমাদের ভবিষ্যৎ বংশধরদের মধ্যে কিরায়াত বিরোধ আরও প্রকট হয়ে যাবে, আপনারা এই সম্বন্ধে আমাকে কি পরামর্শ দেন? তখন সকলে বলেন, আপনার সিদ্ধান্ত আমরা সকলেই পছন্দ করি। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সংকলিত এবং হযরত হাফসার কাছে গচ্ছিত কোরআন আনেন। এরপর তা থেকে কয়েকটি কপি অবিকল নকল করিয়ে বিভিন্ন এলাকায় প্রেরণের নির্দেশ দেন যে আমার প্রেরিত এই কপি কুরাইশি আরবি কুরআন, সকলে এই কুরআন অনুযায়ী তিলাওয়াত করবে, আর এর বিপরীত অন্য কোনো আঞ্চলিক ভাষায় লেখা কুরআন যার কাছে যা আছে সবগুলোই পুড়িয়ে ফেলবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরনো কুরআন যদি এক গ্রন্থাকারে সংকলিত না করতেন তাহলে আজ দুনিয়ার বুকে কুরআনের অবস্থা কি হতো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাধারণভাবে ঘোষণা করেন, যারা কুরআন হিফজ করেন
এবং যাদের কাছে কোরআনের কোনো অংশ লেখা আছে তারা জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে তাকে তা পৌঁছে দেবে। এই নির্দেশ প্রচারিত হওয়া মাত্র চামড়া, পাথর ও কাঠের টুকরা ইত্যাদিতে যার কাছে যে পরিমাণ লেখা ছিল তিনি তা হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জমা করেন। জমা দেওয়া শেষ হলে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাচাই আরম্ভ করেন এবং হাফেজে কোরআনের সাথে মিলিয়ে তারতিব ও ধারাবাহিকতা পরীক্ষা করেন। কোন আয়াত সম্বন্ধে তিনি সম্পূর্ণরূপে নিঃসন্দেহ না হওয়া পর্যন্ত তা লিখতেন না। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রূপে কোরআন সংকলনে শ্রম ও ধৈর্য সহকারে সতর্কতা অবলম্বন করে কোরআন সম্বন্ধে ভবিষ্যতের সর্বপ্রকারের মতবিরোধের পথ বন্ধ করে দিয়েছেন। সুতরাং প্রত্যেক জ্ঞানী ব্যক্তিই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে 1400 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই কোরআন সুদীর্ঘ 23 বছর ধরে নাজিল হয়েছিল তা যে রূপ নাজিল হয়েছিল আজও তা অবিকল সেই রূপ বিদ্যমান রয়েছে। এ কারণেই খ্রিস্টান লেখক উইলিয়াম মুর তার গ্রন্থে লিখতে বাধ্য হয়েছেন যে আমরা জানি দুনিয়ার এমন কোনো গ্রন্থই নেই যা পুরনো 12 শতাব্দী পর্যন্ত কোরআনের ন্যায় সম্পূর্ণরূপে অবিকৃত ও অপরিবর্তিতভাবে বিদ্যমান রয়েছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ধর্মত্যাগী এবং ভণ্ড নবীদের যে উপদ্রব আরম্ভ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা এমনভাবে নির্মূল করে দিয়েছিলেন যে ভবিষ্যতে আর কোনোদিন এদের অভ্যুত্থানের সম্ভাবনা না থাকে। তার খিলাফতকালে মুজাহিদ বাহিনী ইরানের রাজধানী মাদায়েনের সিংহদ্বার পর্যন্ত পৌঁছেছিল। ওদিকে রোম সম্রাট হিরাক্লিয়াসের শাসনাধীন সিরিয়ায় প্রবেশ করে মুজাহিদগণ বসরা, দামেস্ক, ইয়ারমুক, আজনাদাইন ইত্যাদি যুদ্ধক্ষেত্রে বিরাট বিরাট রোমীয় বাহিনীকে পর্যদস্ত করে রোম সম্রাটের সিংহাসন কম্পিত করে তুলেছিল। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসে সাহাবাই কিরামের পরামর্শ অনুযায়ী ইসলামী রাষ্ট্রের ভিত্তিমূল সুদৃঢ় করার কাজে ব্যস্ত ছিলেন। পরবর্তী খলিফাগণের কালে ইসলামী রাষ্ট্রের আয়তন বৃদ্ধি এই সুদৃঢ় ভিত্তিমূলের উপরেই স্থাপিত হয়েছিল। কোরআন সংকলন করে কিয়ামত পর্যন্ত তার বিকৃত বা পরিবর্তিত হওয়ার পথ সম্পূর্ণরূপে রুদ্ধ করে দিয়েছিলেন। এক কথায় বলতে হলে ইসলামী রাষ্ট্রের শাসন ব্যবস্থা ন্যায় ও সত্যের অটল ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। বিশ্বের ব্যাপার এটাই যে একমাত্র 2 বছর 3 মাস সময়ের মধ্যেই তিনি এই সমস্ত কাজ সমাধা করে গিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরবর্তী অবস্থা সম্বন্ধে বিভিন্ন প্রকার বর্ণনা দেখা যায়। এর মধ্যে একটি বর্ণনায় আছে যে এক ইহুদি তাকে আত্তাব ইবনে উলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হারেস ইবনে কেলদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করে বিষ মেশানো খাবার খেতে দিয়েছিল। হারেস 2-3 গ্রাস মুখে দিয়েই খাবার ত্যাগ করে উঠে গিয়েছিলেন। বিষ তার মধ্যে তেমন কোনো ক্রিয়া করতে পারেনি, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং আত্তাবের মধ্যে ক্রিয়া করেছিল। সেই বিষ ছিল ধীর গতির ক্রিয়াশীল। 1 বছর পর একই দিনে এই বিষের ক্রিয়া সাংঘাতিক আকার ধারণ করে এবং একই দিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আত্তাব ইবনে উলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুমুখে পতিত হন। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় দেখা যায় কনকনে শীতে ঠান্ডা পানিতে গোসল করায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হন। 15 দিন পর্যন্ত জ্বরে ভুগে ইন্তেকাল করেন। অসুস্থ অবস্থায় তার নির্দেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে জামায়াতে নামাজে ইমামতি করেন। অসুস্থ অবস্থায় সর্বদা রাষ্ট্রীয় কাজের চিন্তা করেছেন। রোগে আক্রান্ত হয়ে তিনি বুঝতে পেরেছিলেন অতি সত্তরই আল্লাহর সাথে তার মিলন হবে। তিনি দুনিয়া থেকে এই তৃপ্তি ও শান্তি নিয়ে বিদায় গ্রহণ করেছিলেন যে ইসলামী রাষ্ট্রের বা সমস্ত মুসলিম জাতির রক্ষণাবেক্ষণ ও উন্নতি বিধানের যে গুরুদায়িত্বভার আল্লাহ তার উপর সুপর্দ করেছিলেন সেই দায়িত্ব পালনের চেষ্টায় সাধ্যানুযায়ী তিনি কোনো প্রকার ত্রুটি করেননি। আর এই চেষ্টার সুফলও তিনি নিজ চোখে দেখেছেন। অসুস্থ হবার পর তিনি কোনো চিকিৎসক ডাকেননি। লোকেরা বলে, আপনি একজন চিকিৎসকের সাথে পরামর্শ করলে ভালো হতো। তিনি উত্তরে বলেন, হ্যাঁ করেছি। তিনি বলেছেন, আমার যা ইচ্ছা তাই করব। এর অর্থ এটাই যে তিনি নিজের অসুস্থ অবস্থাকে সম্পূর্ণরূপে আল্লাহর হাতে সুপর্দ করে দিয়েছিলেন। আল্লাহ যা করেন তাতেই তিনি সন্তুষ্ট। রোগ শয্যায় থেকে তিনি সকিফে বনু সায়েদার ঘটনা স্মরণ করেন। মনে হয় সেই দিন যদি শেষ পর্যন্ত সমস্ত মুসলমান তার খিলাফতের আনুগত্যের শপথ গ্রহণ না করে তাহলে এই বিরোধ ও মনোমালিন্য শুধু আনসার ও মুহাজিরগণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সমস্ত আরব জাতির মধ্যে এই বিভেদ ছড়িয়ে পড়বে। শুধুমাত্র ক্ষমতা লাভের জন্য গোত্রে গোত্রে কুন্দল শুরু হয়ে যেত। এই চিন্তা থেকে ভবিষ্যতের চিন্তা তার মনে এসে বাসা বাঁধে। বর্তমানে 2 প্রতিবেশী প্রধান প্রধান রাষ্ট্র মুসলিম রাজ্যের প্রতি ছিল বিদ্বেষী। আর তিনি অন্তিম শয্যায়। এ সময় যদি তার ইন্তিকাল হয় এবং তারপরে মুসলমানদের মধ্যে খিলাফত নিয়ে কোন্দল আরম্ভ হয় এবং তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ে, তাহলে এই দুর্বলতার সুযোগে রোমীয় ও ইরানিরা ইসলামী রাষ্ট্র তথা মুসলিম জাতির অস্তিত্ব পর্যন্ত মুছে ফেলার চেষ্টা করবে।
এতটুকু চিন্তা করেই তিনি দুর্বল শরীরে ঘেমে অস্থির হয়ে পড়েন। আর কোন পন্থা অবলম্বন করলে তারপরে খিলাফত নিয়ে মুসলমানদের মধ্যে কুন্দল হবে না এবং তাদের ঐক্য ও সংহতি বিনষ্ট হবে না, এই সম্পর্কে তিনি চিন্তা করতেই থাকেন। অবশেষে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে তিনি জীবিত থাকাকালেই তার পরবর্তী খলিফার মনোনয়ন দান করবেন। তাহলে লোকেরা আর খিলাফত নিয়ে ঝগড়া বাঁধাবার সুযোগ পাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু নিজেই খলিফা মনোনীত করবেন বলে সিদ্ধান্ত করার পরেও প্রধান প্রধান সাহাবায়ে কিরামের সাথে এ বিষয়ে পরামর্শ করা উচিত মনে করেন। তার নিজের ধারণায় একমাত্র হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাহুই পরবর্তী খলিফা হবার যোগ্য ছিলেন। তবুও তিনি ভাবেন, কারো সাথে পরামর্শ না করে আমি খলিফা মনোনীত যদি করি জনসাধারণ হয়তো তা গ্রহণ করতে ইতস্তত করবে। অতএব তিনি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহুকে ডেকে জিজ্ঞেস করেন যে আমার পরবর্তী খলিফা উমর হলে তুমি কেমন মনে করো? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, উমর প্রকৃতপক্ষে লোক ভালো, কিন্তু তিনি একটু কঠোর প্রকৃতির। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আমার নম্র ব্যবহার দেখে তোমরা উমরকে কঠোর মনে করছো। খিলাফতের দায়িত্ব মাথায় চাপলে যার কঠোর প্রকৃতি তা কোমল স্বভাবে পরিণত হবে। আমি লক্ষ্য করেছি, আমি যেখানে নম্র ও কোমল ব্যবহার করেছি উমর সেখানে কঠোরতা প্রদর্শন করেছে, আর আমি যেখানে কঠোর হয়েছি উমর সেখানে কোমল স্বভাব দেখিয়েছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহু এরপরে আর কিছু বলেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, হে আবু মুহাম্মদ, আমি এখন তোমার সাথে যে বিষয়ে আলাপ করেছি তা কারো কাছে প্রকাশ করবে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহু বিদায় হয়ে যান। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাহুকে ডেকে বলেন, হে উসমান, আমার পরে উমর খিলাফতের আসনে বসলে তুমি কি মনে করো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, উমর সম্বন্ধে যতটুকু জানি তার বাইরের দিক থেকে ভেতরটা অনেক উত্তম, জ্ঞান ও বুদ্ধিমত্তায় বর্তমানে তার তুলনা নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, হে উসমান, আল্লাহ তোমার প্রতি রহমত করুন, আমি আল্লাহর শপথ করে বলতে পারি আমি উমরকে আমার পরবর্তী খলিফা মনোনীত করে যাবার পরে সে তোমাদের প্রতি কোনো প্রকার অন্যায় বা অবিচার করবে না। এরপর তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহুকে বলেন, হে আবু আব্দুল্লাহ, আমি তোমার সাথে যে বিষয়ে আলাপ করেছি এ বিষয়ে তুমি অন্য কারো কাছে কিছু বলবে না। অনুরূপভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু, উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু আনহু এবং আনসার ও মুহাজিরগণের মধ্যে অন্যান্য অনেক প্রবীণ ও প্রধান সাহাবায়ে কিরামকে ডেকে এ বিষয়ে তাদের মতামত গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মনোনীত করার জন্য সাহাবীগণের মতামত গ্রহণ করেন। জানতে পেরে কিছু সংখ্যক সাহাবি হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে তার রোগশয্যার পাশে উপস্থিত হয়ে বলেন, আমিরুল মোমিনিন, আমরা জানতে পেরেছি যে আপনি নাকি আপনার পরে খিলাফতের পদের জন্য হযরত উমরকে মনোনয়ন দান করার ব্যবস্থা করেছেন। এই কথা সত্য হলে আপনি আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে এই সম্বন্ধে আল্লাহর প্রশ্নের কি জবাব দেবেন? আপনার জীবদ্দশায় তিনি যখন লোকের সাথে এরূপ কঠোর ব্যবহার করছেন, তখন আপনার ইন্তেকালের পরে ক্ষমতা হাতে পেলে লোকের প্রতি তার কঠোরতা ও নিষ্ঠুরতার কোনো সীমাই থাকবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু এই কথা শুনে ক্রুদ্ধ সুরে তালহা রাদিয়াল্লাহু তাআলাহুকে বলেন, তোমরা আমাকে শাস্তির ভয় দেখাচ্ছ? আল্লাহর শপথ, এই সম্বন্ধে আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলব, হে প্রতিপালক, আমি তোমার একজন অতি ন্যায়পরায়ণ এবং শ্রেষ্ঠ বান্দাকেই আমার পরবর্তী করে এসেছি। এরপর তিনি তালহা রাদিয়াল্লাহু তাআলাহুকে বলেন, তোমাদের সাথে আমি যে বিষয়ে আলোচনা করেছি তা এখন জনসাধারণের কাছে প্রকাশ করে দাও। তালহা রাদিয়াল্লাহু তাআলাহু লজ্জিত হয়ে সেখান থেকে চলে যান। দ্বিতীয় দিন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অসুস্থ অবস্থা জানতে এসে তাকে দেখে বলেন, আলহামদুলিল্লাহ, আজ আপনার স্বাস্থ্য একটু ভালো মনে হচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, হ্যাঁ, আমি আজ একটু ভালোই মনে করছি। এরপর তিনি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আমি আমার ধারণা ও জ্ঞান অনুসারে এমন ব্যক্তিকে তোমাদের জন্য খলিফা মনোনীত করে যাচ্ছি যিনি আমার দৃষ্টিতে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম, কিন্তু আমি শুনতে পাচ্ছি আমার মনোনয়ন নাকি তোমাদের মনোপুত হয়নি। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আপনি লোকের কথায় কর্ণপাত করবেন না, উমর রাদিয়াল্লাহু তাআলাহুর নির্বাচনে আপনার সমর্থকের সংখ্যাও কম নয়, আর যারা উমর রাদিয়াল্লাহু আনহুর মনোনয়ন সম্বন্ধে আপনার কাছে নিজেদের মতামত প্রকাশ করেছেন তা শুধুমাত্র পরামর্শ স্বরূপই করেছেন, আপনার মতের বিরোধিতা করার উদ্দেশ্য নয়। আপনার সিদ্ধান্ত শেষ পর্যন্ত সকলেই মেনে নেবে, কেননা আপনার প্রতি মুসলিম জনসাধারণের সুদৃঢ় বিশ্বাস রয়েছে যে আপনি যা কিছু করবেন ইসলামের বা সমগ্র মুসলিম জাতির কল্যাণের জন্যই করবেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করা স্থির করে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, আমার কথাগুলো লিখে নাও। তারপর তিনি বলতে শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আবু বকর ইবনে আবি কুহাফা,
ইহলোক থেকে পরলোকের দিকে যাত্রাকালে এই ওসিয়ত করে যাচ্ছে। অন্তিম সময়, একটি মহাসংকটের সময়। এই মহাসংকটময় মুহূর্তে দুর্দান্ত কাফেরও স্বেচ্ছায় ঈমান আনার চেষ্টা করে এবং অতি বড় মিথ্যাবাদীও সত্য কথা বলে। আমার পরে আমি উমর ইবনে খাত্তাবকে খলিফা মনোনীত করে যাচ্ছি। হে মুসলমান, তোমরা সকলে তার অনুগত থাকবে। তোমাদের হিতকামনায় আমি কখনো ত্রুটি করিনি। আমার দৃঢ় বিশ্বাস, উমর সমস্ত কাজই সততা ও ন্যায় নিষ্ঠার সাথে করবেন। অন্যায় বা অবিচার যদি করে, কাল কিয়ামতের দিন তিনি তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আমার বিবেক অনুযায়ী আমি তোমাদের হিত সাধনের চেষ্টাই করেছি। গায়েবের খবর একমাত্র আল্লাহই জানেন। এরপর তার ওসিয়তনামা তিনি নিজের জীবনকালেই জনসাধারণের মধ্যে প্রচার করতে মনস্থ করেন, কেননা পরে যেন কোনো মতবিরোধ ঘটে গোলযোগের সৃষ্টি না হয়। এরপর তিনি মসজিদের দিকে দরজা খুলে দাঁড়ালেন। তার স্ত্রী হযরত আসমা বিনতে উমাইয়েস তাকে ধরে রাখেন যেন পড়ে না যান। তিনি উপস্থিত লোকদেরকে সম্বোধন করে বলেন, আমি তোমাদের মঙ্গল কামনায় কখনো ত্রুটি করিনি। আমি আমার পরে তোমাদের জন্য খলিফা মনোনীত করে যাচ্ছি, তোমরা কি তাতে সম্মত? আমি আমার কোনো আত্মীয়কে খলিফা মনোনীত করিনি। আমি তোমাদের জন্য উমরকে খলিফা নিযুক্ত করেছি, তোমরা তার অনুগত থাকবে। সকলে বলেন, আপনার মনোনয়নে আমরা রাজি। ইনশা আল্লাহ, আমরা সকল অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ মেনে চলব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ওসিয়তনামায় উমরকেই খলিফা পদের জন্য মনোনয়ন দান করেছি, তোমরা সকলে তার হাতে আনুগত্যের শপথ করবে। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত উমরকে ডেকে রাষ্ট্রীয় কর্তব্য সম্বন্ধে বেশ কিছু নসিহত করেন, যেগুলো ছিল এই রূপ। আমি তোমাকে আমার স্থলাভিষিক্ত করেছি, আমি তোমাকে আল্লাহর ভয় সর্বদা মনে জাগরুক রাখার জন্য ওসিয়ত করছি। কোনো কোনো কাজ রাতে করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, তা দিনে করা হলে আল্লাহ কবুল করেন না। অনুরূপভাবে যে কাজ দিনে করার জন্য আদেশ করেছেন, তা রাতে করলে কবুল হয় না। ফরজ কাজ সমাধা না করে নফল কাজ করলে তা কবুল হয় না। নেক কাজ ব্যতীত কিয়ামতের দিন পাল্লা ভারী হয় না। অতএব যে দুনিয়াতে নেক কাজ করবে, কিয়ামতের দিন তার পাল্লাই ভারী হবে। কোরআনের যে যে স্থানে আল্লাহ জান্নাতের উল্লেখ করেছেন, সেখানেই নেক কাজ করার জন্য এবং পাপকর্ম ত্যাগ করার জন্যও প্রশংসা করেছেন। আল্লাহ কোরআনের বহু স্থানে রহমত এবং আজাবের বর্ণনা একসাথেই করেছেন। সুতরাং যেমন নেক কাজের প্রতি উৎসাহ থাকবে, অনুরূপ পাপ কাজ থেকেও বিরত হবে। এরপর তিনি আরও বলেন, হে উমর, তুমি আমার এই সমস্ত কথা শুনে তদনুযায়ী যদি আমল করো, মৃত্যুই তোমার কাছে সর্বাপেক্ষা অধিক প্রিয় বস্তু হয়ে যাবে। তুমি সর্বদা আল্লাহর কাছে মৃত্যুই কামনা করবে। আর আমার কথা মতো যদি না চলো, মৃত্যুর ন্যায় অপ্রিয় বস্তু তোমার কাছে আর কিছুই হবে না। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বের হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে দোয়া করেন, হে আল্লাহ, আমি উমর রাদিয়াল্লাহু আনহুর উপর খিলাফতের ভার অর্পণ করে আমার ধারণায় আমি মুসলমানদের জন্য উত্তম কাজই করেছি। আমি যদি খলিফা মনোনীত না করি, আমার পরে খিলাফত নিয়ে মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ হতে পারে। এই আশঙ্কা করেই আমি এরূপ করেছি। আমি বহু চিন্তাভাবনার পর এমন লোককে আমার স্থলাভিষিক্ত করেছি যিনি সর্বাপেক্ষা অধিক নেককার এবং সর্বাপেক্ষা ইসলামের অধিক হিতকামী। আমার মৃত্যু কাছে এসে পড়েছে, আমার মৃত্যুর পর আপনি মুসলমানদেরকে সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা করুন। তারা আপনারই বান্দা, আপনার কুদরতের হাতের মধ্যেই আবদ্ধ। হে আল্লাহ, উমরকে নেক আমলের তৌফিক দান করুন, তাকে খোলাফায়ে রাশিদিনের অন্যতম করুন এবং মুসলিম জনসাধারণকে তার আনুগত্য করে দিন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুসজ্জায় আমি তাকে বলেছি, আপনি কত বড় ভাগ্যবান, আপনার প্রত্যেকটি বাসনা আল্লাহ পূরণ করেছেন, দুনিয়ার কোনো বিষয়ের জন্য আপনার মনে কোনো আফসোস অবশিষ্ট রাখেননি। তা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি ঠিকই বলেছ, আমি দুনিয়া থেকে কোনো প্রকার আফসোস নিয়ে যাচ্ছি না, কিন্তু হ্যাঁ, তিনটি কাজ করার কারণে এবং তিনটি কাজ না করার কারণে আমার মনে কিছু আফসোস হচ্ছে। যে তিনটি কাজ করার কারণে আফসোস হচ্ছে সেগুলো হলো, ফাজারাতুস সালমিকে আগুনে পুড়িয়ে না মেরে যদি তরবারির আঘাতে মারতাম বা প্রাণ ভিক্ষা দেওয়া হতো, তাহলে কতই না উত্তম হতো। নাম্বার দুই, যদিও তারা ঝগড়া করার উদ্দেশ্যে ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন, তবুও তাদের বিনা অনুমতিতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ না করাই আমার পক্ষে উত্তম ছিল। নাম্বার তিন, সকিফে বনু সায়েদার দিন যদি খিলাফতের দায়িত্ব আমার মাথায় না নিয়ে উমর বা আবু উবাইদার কাঁধে উঠাতাম, তা উত্তম হতো। আর যে তিনটি কাজ করার কারণে আফসোস হচ্ছে তা হলো এই, আশআস ইবনে কায়সকে বন্দী করে যখন আমার সামনে উপস্থিত করা হয়েছিল, তখন তাকে নিহত করে ফেলাই আমার উচিত ছিল। সে একজন বিবাদ প্রিয় লোক, আমার বিশ্বাস সে এখন কোথাও বিবাদ বাঁধাবার চেষ্টায় রয়েছে। নাম্বার দুই, খালিদ ইবনে ওলিদকে মুরতাদদের শায়েস্তা করার জন্য প্রেরণ করে
জুলকিচ্ছায় অবস্থান করা আমার উচিত ছিল, তাহলে সেখান থেকে আমার তার সাহায্যার্থে তাড়াতাড়ি যাওয়া সম্ভব হতো। এবং তিন, খলিফা ইবনে উলিদকে সিরিয়া প্রেরণ করে আমার উচিত ছিল উমরকে ইরানে প্রেরণ করা, তাহলে আমার দুই হাত আল্লাহর রাস্তায় প্রসারিত হয়ে যেত। আর তিনটি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস না করে এখন আমি তার জন্য আফসোস করছি। সেগুলো হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করে রাখা উচিত ছিল তারপরে খলিফা কে হবেন, তাহলে কোনো গোলযোগই উপস্থিত হতো না। নাম্বার দুই, এই কথাও জিজ্ঞেস করা উচিত ছিল খিলাফতে আনসারদেরও কোনো দাবি আছে কিনা। এবং তিন, ভ্রাতুষ্পুত্রী ও চাচির মিরাশ ভাগের মাসআলা জিজ্ঞেস করার প্রয়োজন ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত ব্যবসায়ী ছিলেন, এ কথা সকলেরই জানা। খিলাফতের আসন গ্রহণ করার পরেও তিনি ব্যবসা চালু রেখেছিলেন এবং এর আয় দ্বারা নিজের সংসার খরচ চালাতেন। বাইতুল মাল থেকে কোনো বৃত্তি গ্রহণ করতেন না, কিন্তু ব্যবসায় কিছু সময় ব্যয়িত হওয়ার কারণে রাষ্ট্রের কাজে বেশ ক্ষতি হতে থাকে। কাজেই তিনি প্রধান প্রধান সাহাবিগণের অনুরোধে ব্যবসা বন্ধ করে শুধু পরিবারের ভরণ পোষণের পরিমাণ বৃত্তি বাইতুল মাল থেকে গ্রহণ করতে থাকেন। মৃত্যুসজ্জায় শায়িত অবস্থায়ও এই বৃত্তির চিন্তা হলে তিনি নিজ আত্মীয় স্বজনকে ডেকে বলেন, আমি বাইতুল মাল থেকে আমার পরিবারের ভরণ পোষণের জন্য বৃত্তিস্বরূপ যেই পরিমাণ অর্থ গ্রহণ করেছি, আমার মৃত্যুর পর আমার ভূসম্পত্তি বিক্রি করে যেন সেই পরিমাণ অর্থ বাইতুল মালে ফেরত দেওয়া হয়। ওসিয়ত অনুযায়ী তার মৃত্যুর পর এই পরিমাণ অর্থ বাইতুল মালে জমা করার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর হাতে দেওয়া হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর রহমত করুন, তার মৃত্যুর পরে তার কোনো কাজের প্রতি কেউ যেন কোনো প্রতিবাদ করতে না পারে, এটাই ছিল তার কামনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একখণ্ড জমি দান করেছিলেন, তাতে তিনি ফলের বাগান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বাগান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দান করে দিয়েছিলেন। মৃত্যু কাছাকাছি হলে তিনি কন্যাকে ডেকে বলেন, হে আমার স্নেহের কন্যা, আমার মৃত্যুর পর তুমি সচ্ছল অবস্থায় জীবনযাপন করো, এটাই আমার কামনা। আশা করি সেই ব্যবস্থা আল্লাহ তোমার জন্য করে দিয়েছেন। যে বাগানটি আমি তোমাকে দান করেছিলাম তা তুমি আমাকে ফেরত দাও, যেন তোমার ভাই বোনেরা আমার মিরাশ হিসেবে প্রত্যেকে নিজ নিজ প্রাপ্য অংশ পেতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এতে কোনো আপত্তি করেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্বে নিজের কাফন দাফন সম্বন্ধেও ওসিয়ত করে দিয়েছিলেন। তিনি ওসিয়ত করেছিলেন, আমি যেই দুখানা কাপড় পরিধান করি তা ধুয়ে তা দ্বারা এবং সাথে আরেক খণ্ড নতুন কাপড় নিয়ে এই তিন খণ্ড কাপড়ে আমার কাফন দেবে। মৃত ব্যক্তির কাফনের জন্য নতুন কাপড়ের প্রয়োজন নেই, নতুন কাপড়ের প্রয়োজন সাধারণভাবে জীবিত লোকদেরই বেশি। আমার স্ত্রী আসমা বিনতে উমায়েস আমাকে গোসল দেবে, আমার পুত্র আব্দুর রহমান তার সাহায্য করবে। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে এনে পুনরায় মুসান্নার সাহায্যার্থে অতিসত্বর ইরাকে সৈন্য প্রেরণের জন্য তাগিদ করেন। আজ সন্ধ্যার পূর্বেই ইরাকের দিকে সাহায্যকারী সেনাবাহিনী প্রেরণ করতে হবে, আমার মৃত্যু যেন তোমাকে এই কাজে বাধা প্রদান না করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পিতার মৃত্যু সজ্জার পাশে বসা ছিলেন। পিতার মৃত্যু কষ্ট দেখে হাতেম কর্তৃক রচিত এই কবিতাটি পাঠ করেন, যার বাংলা অর্থ হল, যখন মৃত্যু লক্ষণ এসে উপস্থিত হয় তখন শ্বাসকষ্ট আরম্ভ হয় এবং শ্বাসকষ্টের জন্য বুক সংকীর্ণ হয়ে আসে, তখন ধন সম্পদ কোনো কাজেই আসে না। এই কবিতা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে বলেন, কন্যা এটা পাঠ করবে না, বরং এই আয়াতটি পাঠ করো, যার বাংলা অর্থ হল, মৃত্যুর কষ্ট সত্যই এসে পৌঁছেছে, এটা সেই মৃত্যু যাকে তুমি এড়িয়ে চলার চেষ্টা করেছিলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর লক্ষণ টের পেয়ে অবিরতভাবে এই দোয়াই সর্বদা পাঠ করেছেন, যার বাংলা অর্থ হল, হে আল্লাহ, মুসলমান অবস্থায় আমাকে মৃত্যু দান করুন এবং নেককার লোকদের সাথে আমার হাসর করুন। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা, আমার কাছে বাইতুল মালের তহবিলের একটি দাসী এবং দুইটি উট রয়েছে, আমার মৃত্যুর পর তা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে দেবে, এটা ছাড়াও যদি আমার ঘরে বাইতুল মালের কোনো কিছু দেখো তাও উমর রাদিয়াল্লাহু আনহুর হাতে পৌঁছে দেবে। এরপর তার অবস্থা আরও খারাপের দিকে যায়, তখন তিনি জিজ্ঞেস করেন, আজ কী বার? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সোমবার। আবার জিজ্ঞেস করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবার ইন্তিকাল করেছেন? উপস্থিত সকলে বলেন, সোমবারেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আর আমিও এই কামনাই করি যে আজই সন্ধ্যার পূর্বে যেন আমারও মৃত্যু হয়, আর আল্লাহ তার সর্বশেষ আকাঙ্ক্ষাও পূর্ণ করেন। তিনি সেই দিনই সন্ধ্যার পরেই ১৩ হিজরির ২৩শে জুমাদাল আখের রবের সাথে মিলিত হন। তার ওসিয়ত অনুযায়ী তার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা সে রাতেই তাকে গোসল দেন
এবং পুরাতন কাপড়ে তার কাফন দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ পড়ালেন। হযরত ওসমান, হযরত তালহা, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কবরে নামালেন। সমস্ত মুসলমানগণ তার কবরে মাটি দেন। হযরত আয়েশার হুজরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই তাকে দাফন করা হয়, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম ঈমান এনেছিলেন, যিনি হিজরতের পথে সৌর নামক গুহায় রাসূলের একমাত্র সঙ্গী ছিলেন, যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত ইসলামের জন্য উৎসর্গ করেছিলেন, তিনি আজ প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তিম ক্রোড়ে চিরতরে শয়ন করেছেন। ইন্তেকালের সময় তার বয়স ছিল 60 বছর। তার পিতা আবু কুহাফা তখনও জীবিত ছিলেন, তখন তার বয়স 97 বছর হয়েছিল। যোগ্যতম পুত্রের যৌবনকাল ইসলামের সেবা এবং খিলাফতের পথ ও কার্যাবলী দর্শনকারী বৃদ্ধ আবু কুহাফা পুত্রের মৃত্যু সংবাদে অতিমাত্রায় শোকাতুর হয়ে পড়েন। এই শোকসাগরে নিমজ্জিত বৃদ্ধ অল্প কয়েকদিন জীবিত থেকেই পরকালের পথ অবলম্বন করেন। সূক্ষ্ম দৃষ্টিতে বিচার করা হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সোয়া 2 বছর খিলাফতকাল তার মহান কার্যাবলীর প্রেক্ষিতে অধিক ভারী ও মূল্যবান বলে মনে হয়। এতে কোনো সন্দেহ নেই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের খিলাফতকালে ইরান এবং রোমের বহু শতাব্দীকালের সিংহাসন উল্টে ফেলেছিলেন। কিন্তু তার এই সমস্ত সফলতা ও কৃতকার্যতা কার প্রতিষ্ঠিত আইনশৃঙ্খলার কল্যাণে ছিল? মাত্র সংক্ষিপ্ত এই 2 বছরকালের মধ্যে ইসলামী খিলাফতের ভিত্তি অটল ও মজবুত করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে মূলনীতি ও কর্মপদ্ধতি প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, তাই শেষ পর্যন্ত পরবর্তী খলিফাগণের জন্য হয়েছিল পথের দিশারী। এবং সে হাল ধরেই তারা খিলাফতের তরিকে মহাসমুদ্র পাড়ি দিয়ে কৃতিত্বের উপকূলে উত্তীর্ণ করেছিলেন। এই কথা কার অজানা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আবার পুনরায় পথভ্রষ্টতার তিমিরাচ্ছন্ন অতল গহ্বরে নিমজ্জিত হবার উপক্রম হয়েছিল? মুরতাদ এবং ভণ্ড নবীরা দিকে দিকে এমন প্রবলভাবে মাতাচারা দিয়ে উঠেছিল যে শত্রু মিত্র সকলেরই এই বিশ্বাস জন্মেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্বালানো ইসলাম প্রদীপ আর বেশি দিন টিকে থাকবে না। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দৃঢ় সংকল্পে এবং বুদ্ধির স্থিরতা মুসলমানদের বল ও সাহসকে এমনভাবে শক্তিশালী করে তুলেছিল, ধর্মদ্রোহিতা এবং মিথ্যা নবুয়তের দাবি বন্যার স্রোতের মুখে খড়কুটার ন্যায় ভেসে গিয়েছিল। কুফরি এবং নাস্তিকতার যে কালো মেঘ আরবের আকাশকে আচ্ছন্ন করে ফেলেছিল তা এমনভাবে উধাও হয়ে যায় যে আর কখনও ফিরে আসতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহীদের মাথা চূর্ণ এবং বিদ্রোহ দমনের কাজ শেষে আরব দেশের বাইরে অভিযান প্রেরণের প্রতি মনোনিবেশ করেন। এমনকি ইসলামী রাষ্ট্রের সীমারেখা ইরাক, সিরিয়া এবং ইরানের সাথে সংযুক্ত করে দিয়েছিলেন। তিনি এত খাঁটি নিয়তে এবং ইসলামী উদ্যোগ ও উদ্দীপনা নিয়ে বহির্বিশ্বসমূহ জয় করে ধরাপৃষ্ঠ থেকে অন্যায় অবিচারের চির অবসান সাধনের জন্য যে প্রচেষ্টা চালিয়েছিলেন তার উপর ভিত্তি করেই পরবর্তী খলিফাগণের প্রচেষ্টা সমগতিতে চলতে থাকে। বস্তুত রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পর ইসলামী রাষ্ট্রের খলিফা এবং রাসুলের স্থলাভিষিক্ত হিসাবে যে শাসন কর্তৃত্ব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে এসেছিল তা ছিল খাঁটি ইসলামী এবং ধর্মীয় শাসন। সেই শাসনতন্ত্রের কাঠামো গঠিত ছিল জীবনের প্রত্যেকটি শাখার সাথে সংশ্লিষ্ট ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক এবং চারিত্রিক বিধানসমূহ দ্বারা। কিন্তু তখনও কোনো নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা বা আইনসভায় সমর্থিত কোনো কর্মপদ্ধতি প্রণয়ন করা হয়নি। কোরআন ও হাদিসের আলোকে শাসন শৃঙ্খলা ও ধর্মের নিরাপত্তা রক্ষার্থে তিনি আসনে বসে যা ভালো মনে করেন তাই চালু করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নতুন এবং প্রাথমিক শাসন ক্ষমতা হাতে নিয়েই নানান প্রয়োজন উপলব্ধি করেন, যাতে কোরআনে কারিম এবং সুন্নত রাসুলের আলোতে অতিসত্বর সর্বপ্রকার প্রয়োজন পূরণে এমন একটি শাসন ব্যবস্থা বা কর্মপদ্ধতি প্রণয়ন করা যায় যা শুধু স্থায়ী নয় বরং চিরস্থায়ী হবে, এবং মুসলমানগণ যদি তা অনুসরণ করে চলে কোনো স্থানেই তাদের অগ্রগতি ব্যাহত হবে না, বরং ক্রমে দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকবে। কিন্তু এই কাজটি যতটুকু প্রয়োজনীয় এর চেয়ে অধিকখানি বেশি ছিল কঠিন ও আয়াসসাধ্য। তাই ইচ্ছা হলে নিজের একা বিবেচনায় অনেক কিছুই করতে পারতেন, কেননা কোরআন ও সুন্নার এমন কোনো বিষয় ছিল না যা তার নখৎপরণে প্রতিফলিত হয়নি। কিন্তু তিনি তার খিলাফতকে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিষ্ঠিত করতে দৃঢ় সংকল্প হলেন। তিনিই যেন গণতান্ত্রিক শাসনের গোড়াপত্তন করেন, সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেই যেন প্রবীণ ও শ্রেষ্ঠ সাহাবায়ে কিরামের পরামর্শ গ্রহণ করা হয়। এর প্রতি তিনি বেশ যত্নবান ছিলেন, প্রত্যেকটি বিষয়ে তাদের মত নিয়ে অগ্রসর হতেন। এ কারণে তিনি জ্ঞানবান এবং বিবেচনাশীল প্রধান সাহাবিকে মদিনার বাইরে থাকতে দেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উসামার সাথে সিরিয়া অভিযানে যাত্রা করার প্রস্তুতি আরম্ভ হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উসামাকে বলেছিলেন, প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ বিষয়সমূহে পরামর্শ করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় রেখে যাও।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো গুরুত্বপূর্ণ কাজের সম্মুখীন হলে প্রধান প্রধান সাহাবায়ে কিরামকে ডেকেছেন। তাদের মধ্যে মুহাজির এবং আনসার সম্প্রদায়ের জ্ঞানবান এবং ফকিহ সাহাবিগণ ছিলেন, যেমন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এবং হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু প্রমুখ। এসব মহামানবগণ এমন পর্যায়ের ছিলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে তারা প্রত্যেকে ফতোয়া প্রদান করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাসন কাজের সুবিধার জন্য আরব দেশকে কয়েকটি প্রদেশে বিভক্ত করেছিলেন। মদিনা, মক্কা, তায়েফ, সানআ, নাজরান, বাহরাইন, হাজরামাউত এবং দাউমাতুল জান্দাল, এই প্রদেশগুলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরই প্রতিষ্ঠিত ছিল। তিনি এ বিষয়ে খুব যত্নবান ছিলেন যাতে এই সমস্ত প্রদেশে সমস্ত লোকদের জন্য গভর্নর নিযুক্ত করা হয়, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছিলেন এবং যাদের ধর্মপরায়ণতা, অভিজ্ঞতা এবং জ্ঞান বুদ্ধি সর্বজন স্বীকৃত। এই ভিত্তিতেই তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত আত্তাব ইবনে উসাইদ, হযরত উসমান ইবনে আবিল আস, হযরত মুহাজির ইবনে উমাইয়া, হযরত জিয়াদ ইবনে লবিদ এবং হযরত আলা হাজরামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাজের জন্য নির্বাচন করেছিলেন। আবার এ বিষয়ের প্রতি লক্ষ্য রেখেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যিনি যেই কাজের উপর প্রতিষ্ঠিত ছিলেন তাকে যেন সেই কাজে নিযুক্ত করা যায়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল, তিনি যাকেই কোনো পদে নিযুক্ত করেছেন তার দিক থেকে কখনও অসতর্ক ছিলেন না। তার কাজকর্মের বিস্তারিত বিবরণ গোপনে লোকের কাছে জিজ্ঞাসাবাদ করেছেন। আপত্তিকর কোনো কিছু তার সম্বন্ধে জানলে তখনই তাকে ডেকে সংশোধন করে দিয়েছেন। কোনো ক্ষমতাপ্রাপ্ত লোক কখনও তার ক্ষমতার অপব্যবহার করে তা তিনি মোটেই পছন্দ করেননি। ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে আমির নিযুক্ত করার সময় তিনি তাকে বলেন যে তোমার সম্বন্ধে আমার এই আশঙ্কা রয়েছে যে তুমি তোমার আত্মীয় স্বজনকে অন্যায়ভাবে স্বার্থ প্রদান করার চেষ্টা করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদিও চরম পর্যায়ের কোমল স্বভাব ছিলেন এবং কারো দুষ্ট্রুটি দেখেও দেখেননি, কিন্তু কর্মচারী ও শাসকবৃন্দের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন এবং কঠোরভাবে তাদেরকে পাকড়াও করেছেন। খালিদ ইবনে ওয়ালিদের ন্যায় সেনাপতিকে তার ভুলের জন্য এমন কঠোরভাবে শাসিয়েছিলেন যে যদি যুদ্ধক্ষেত্রে তার প্রয়োজন অনুভূত না হতো তাহলে কখনও তাকে এই পদে বহাল রাখার পক্ষপাতী ছিলেন না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সেনা বিভাগে কোনো নিয়মতান্ত্রিক শৃঙ্খলা ছিল না, বরং তার অভ্যাস ছিল প্রয়োজন হলেই মুসলমানদেরকে যুদ্ধের জন্য একত্রিত হবার নির্দেশ প্রদান করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুকাল পর্যন্ত এই নিয়মই পালন করেছিলেন, কিন্তু যখন তিনি সিরিয়া ও ইরাকের যুদ্ধের সময় উপলব্ধি করতে পারেন যে মদিনায়ও কিছু সংখ্যক সেনাকে মজুদ থাকা আবশ্যক, যেন প্রয়োজনের সময় তাদের সাহায্যার্থে মদিনা থেকে সৈন্য প্রেরণ করা সম্ভব হয়, সুতরাং তিনি এই উদ্দেশ্যে মদিনার বাইরে একটি সেনানিবাস স্থাপন করেন। এরপর যখনই কোনো যুদ্ধক্ষেত্র থেকে সাহায্যকারী সৈন্য চেয়ে পাঠানো হতো তখনই তিনি এই সেনানিবাস থেকে সাহায্যকারী সৈন্যবাহিনী প্রেরণ করেছেন। প্রত্যেকটি ক্ষুদ্র বাহিনীর উপর একজন সেনানায়ক ছিল, আর ইসলামী ফৌজের সমস্ত বাহিনীগুলোর উপর একজন প্রধান সেনাপতি তিনিই নিযুক্ত করে দিয়েছিলেন। অনুরূপভাবে যুদ্ধের অস্ত্রশস্ত্র, সাজ সরঞ্জাম, যানবাহন এবং সৈন্যদের রসদের জন্য তিনি বিশেষভাবে চিন্তা করেছেন। ইসলামী রাষ্ট্রের আয়ের এক বিরাট অংশ তিনি যুদ্ধের যন্ত্রপাতি কেনার কাজে ব্যয় করেছেন। গনিমতের মালের মধ্যে যেই অংশে আল্লাহ ও রাসুলের হক ছিল তা তিনি সেনা বিভাগের খরচের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। যুদ্ধের কাজে ব্যবহারের জন্য তিনি অসংখ্য উট, ঘোড়া ও খচ্চর মদিনার বাইরের ময়দানে প্রতিপালন করেছেন। সেনা বিভাগের নিয়মতান্ত্রিক শৃঙ্খলা বিধান ব্যতীতও তিনি সৈন্যদের কাজকর্মের প্রতিও বিশেষভাবে দৃষ্টি রেখেছেন। সৈন্যদের চারিত্রিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তিনি কোনো কোনো সময় তাদের শিবিরসমূহ পরিদর্শন করেছেন। তিনি সর্বদা এ বিষয়ে খুবই যত্নবান ছিলেন যে ইসলামী ফৌজ যেন নিজেদের বাহুবলে শত্রুপক্ষকে ভীত ও সন্ত্রস্ত করে দিতে পারে, নিজেদের চারিত্রিক ও গুণ বৈশিষ্ট্য দ্বারা মুসলমানদের মনে ইসলামী বৈশিষ্ট্যের ছাপ বসিয়ে দেবে। এর প্রতি তিনি সদা সজাগ দৃষ্টি রেখেছেন। এই জন্যই তিনি যখন কোনো বাহিনীকে যুদ্ধক্ষেত্রের দিকে প্রেরণ করেছেন তখন তিনি কিছুদূর পর্যন্ত তাদের সাথে গিয়েছেন এবং তাদের সকলকে একত্রিত করে নানা প্রকার মূল্যবান উপদেশ প্রদান করে মদিনায় ফিরে এসেছেন। তিনি দেশে শান্তি ও নিরাপত্তা কায়েম রাখার প্রতিও বেশ সজাগ ছিলেন। যাতায়াতের রাস্তায় পথিকগণ যেন নিরাপদে চলাফেরা করতে পারে এর প্রতি বিশেষ লক্ষ্য রেখেছেন। একসময় আবদুল্লাহ ইবনে বিয়াস নামে এক ব্যক্তি পথিকদের উপর অতর্কিতভাবে আক্রমণ করে তাদের সর্বস্ব লুণ্ঠন করতে আরম্ভ করে। তার এই দুষ্কৃতির কথা চারদিকে এমনভাবে ছড়িয়ে পড়ে যে পথিকগণ পথে ঘাটে চলাফেরা করতে ভয় পেতে থাকে। প্রকাশ্য সড়ক ও রাজপথ ডাকাতের ভয়ে জনমানব শূন্য হয়ে পড়ে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিফ ইবনে হাজেমকে নিযুক্ত করে নির্দেশ দিলেন যে প্রকারেই হোক আবদুল্লাহ ইবনে বিয়াসকে গ্রেফতার করে আমার কাছে হাজির করো। তারিফ বহু চেষ্টা ও ছোটাছুটি করে আবদুল্লাহকে গ্রেফতার করে খলিফার সামনে হাজির করেন। আবদুল্লাহর দুষ্কৃতি ও অত্যাচার এমন চরমে পৌঁছে গিয়েছিল যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে ক্রোধ সংবরণ করতে পারেননি, তখনই তাকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে ফেলার নির্দেশ দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খিলাফতকালের শেষের দিকে আর্থিক অসুবিধা এড়াবার জন্য একটি বাইতুল মালের ভিত্তি পত্তন করেন। ইতিপূর্বে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুসরণ করে চলেছেন। যখন যা কিছু আমদানি হতো তখনই তা উপযুক্ত প্রাপকদের মধ্যে বিতরণ করে নিঃশেষ করে ফেলেছেন, আবার প্রয়োজন হলে মুসলমানদের কাছ থেকে চেয়ে নিয়েছেন। বাইতুল মাল প্রতিষ্ঠা করলেও তিনি নিজের অবশিষ্ট জীবনে কোনো সময় বাইতুল মালের কোনো বড় রকমের অঙ্ক জমা করে রাখেননি, এ কারণে বাইতুল মালের জন্য কোনো প্রহরী নিযুক্ত করার প্রয়োজন হয়নি। অবশ্য একজন সাহাবি তার আয় ব্যয়ের হিসাব রাখার জন্য নিযুক্ত ছিলেন। ঐতিহাসিক তাবারি বলেন, প্রথম খলিফার খিলাফতের পর দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবিকে সাথে নিয়ে বাইতুল মাল তদন্ত করেন। তখন দেখেন বাইতুল মালে মাত্র একটি দিনার অবশিষ্ট রয়েছে। তিনি কোষাধ্যক্ষকে জিজ্ঞেস করেন, প্রথম থেকে এই পর্যন্ত বাইতুল মালে কি পরিমাণ মাল এসেছে? উত্তর পেলেন 2 লাখ। প্রকৃতপক্ষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঞ্চয় করার চেয়ে ব্যয় করাকে অধিক পছন্দ করেছেন। এ কারণেই যখনই বাইতুল মালে কোনো মাল এসেছে তখনই তা খরচ করে ফেলেছেন। খিলাফতের প্রথম বছরে তিনি প্রাপকদের মধ্যে কোনো শ্রেণীভেদ না করে সমভাবে প্রত্যেককে 10 দিরহাম করে বিতরণ করেছেন। দ্বিতীয় বছর বাইতুল মালে প্রচুর মাল আসায় প্রত্যেককে 20 দিরহাম করে দান করেন। কেউ কেউ তাকে পরামর্শ দিয়েছিলেন স্বাধীন গোলাম স্ত্রী পুরুষ এবং প্রথম ইসলাম গ্রহণকারী ও পরে ইসলাম গ্রহণকারীদের মধ্যে শ্রেণীভেদে কমবেশ করে মাল বিতরণ করা হোক। উত্তরে তিনি বলেন, শ্রেণীভেদে কমবেশ করার কোনো কারণ নেই, প্রয়োজনীয় উপযুক্ত মাপকাঠি। রাষ্ট্রীয় কর্তব্য সমাধা করা এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা সুদৃঢ় করার সাথে সাথে এ বিষয়ের প্রতিও পূর্ণ লক্ষ্য রেখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সঙ্গে সবসময় যে ওয়াদা করেছেন তা অতিসত্বর প্রতিপালিত হওয়া উচিত, বা তার কাছে কারো কোনো ঋণ পাওনা যদি থাকে তা অতিসত্বর পরিশোধ করা কর্তব্য। খিলাফতের আসনে বসেই সর্বপ্রথম তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা প্রতিপালন এবং তার ঋণ পরিশোধের প্রতি মনোনিবেশ করেন। বাহরাইন অঞ্চলের যুদ্ধসমূহে জয়লাভের পর গনিমতের মাল যখন তার কাছে এসে পৌঁছে তখন সর্বসাধারণের মধ্যে ঘোষণা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কারো যদি কিছু পাওনা থাকে বা তিনি যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে তারা আমার কাছে এসে তাদের পাওনা বা প্রতিশ্রুত বস্তু নিয়ে যাবে। এই ঘোষণা শুনে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দরবারে উপস্থিত হয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে ওয়াদা করেছিলেন যে 3 বার তিনি আমাকে 2 হাতের অঞ্জলি পূর্ণ করে মাল দান করবেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই সেই ওয়াদা পূর্ণ করেন, এবং এতে যে পরিমাণ অর্থ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন এর পরিমাণ ছিল প্রায় 1500 দিরহাম। আবু বসির মজনী নামে এক সাহাবিও এই প্রকারের এক ওয়াদার কথা বর্ণনা করার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও প্রায় 100 দিরহাম দান করেন। ইসলামের প্রতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসক্তিপূর্ণ সম্পর্ক বর্ণনার মুখাপেক্ষী নয়। যিনি মক্কাবাসীদের মধ্যে থেকেও কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ব্যতীত এবং কোনো প্রকার প্রমাণের অপেক্ষা না করে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন, যিনি প্রত্যেক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কথা কোনো প্রকার কারণ ও যুক্তি না খুঁজে নিঃসংকোচে ও নির্বিকার মনে সত্য বলে বিশ্বাস করেছেন, যিনি দীর্ঘ 63 বছর জীবনে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসর্গ থেকে কখনও বিচ্ছিন্ন হননি, ধর্মের প্রতি তার যে কত মধুর আসক্তি এবং তার যে প্রাণের কত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এ সম্পর্কে কিছু বর্ণনা করার প্রয়োজন আছে। প্রকৃতপক্ষে রাসুলের প্রতি ও ধর্মের প্রতি আসক্তিই তার জীবনের মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল। ইসলামের শৈশবকালে মক্কায় ইসলামের প্রতি নিষ্ঠুর আক্রমণের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় থেকে বড় বিপদ মুহূর্তেরও কোনো পরোয়া করেননি। যৌবনকালে কঠোর পরিশ্রম ও সাধনার দ্বারা যে অর্থ তিনি উপার্জন করেছিলেন এবং যার পরিমাণ 40,000 দিরহামেরও অধিক ছিল, তা তিনি ইসলামের জন্য পানির মতো প্রবাহিত করে দিয়েছিলেন। এই পরিশ্রমের উপার্জন দ্বারা ইসলাম গ্রহণকারী কৃতদাসদেরকে কিনে আজাদ করে দিয়েছেন। এতে তার মনে কোনো প্রকার সংকোচ আসা তো দূরের কথা, বরং তিনি অত্যাধিক আনন্দ লাভ করেছেন। স্ত্রী পুত্র পরিবার পরিজন ঘরবাড়ি সব কিছু শত্রুদের হাতে ছেড়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথী হয়ে যাওয়া এবং এরপরেও রাসুলের সহচর্যে এত প্রফুল্ল ও আনন্দিত হওয়া যেন তিনি উভয় জাহানের সমস্ত নিয়ামত প্রাপ্ত হয়েছেন, এটা যে ইসলামের প্রতি তার অসাধারণ আসক্তি এবং অনুপম মহব্বতের জ্বলন্ত প্রমাণ তাতে সন্দেহের লেশমাত্রও নেই।
বদর, ওহুদ, খন্দক, খাইবর, হুদাইবিয়া, মক্কা বিজয়, হুনায়ন, তায়েফ ইত্যাদি যুদ্ধসমূহে এমন কোনো যুদ্ধ ছিল কি যাতে তিনি অংশগ্রহণ করেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর খলিফা নির্বাচনের ব্যাপারে যে জটিল সমস্যার সৃষ্টি হয়েছিল তারই একটি সংক্ষিপ্ত ভাষণে এর চির সমাধান হয়েছিল। কখনো আর পুনরাবৃত্তি ঘটেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যখন তার দাফন কাফনের ব্যাপারে মতভেদ ও বাদানুবাদ বহুদূর পর্যন্ত গড়িয়েছিল, জান্নাতুল বাকি নামে মদিনার সাধারণ কবরস্থানে দাফন করা হোক, মক্কায় নিয়ে তার পিতামাতা ও পিতৃব্যের পাশে দাফন করা হোক, বাইতুল মাকদাসে নিয়ে তার আদি পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাশে দাফন করা হোক, এরূপ বিভিন্ন প্রকার মতামত এবং তা নিয়ে অতিমাত্রায় বাড়াবাড়ি আরম্ভ হয়। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি সংক্ষেপে বলেন, যে স্থানে আম্বিয়ে কেরামের ইন্তেকাল হয় সেই স্থানেই তার কবর নির্দিষ্ট হয়। এতে মুহূর্তেই সমস্ত বাকবিতণ্ডার অবসান ঘটে এবং সাহাবাই কিরাম প্রশস্ত মনে রাসুলের কাফন দাফনের কাজে নিয়োজিত হন। তিনি ভণ্ডনবী ও বিদ্রোহীদের দমনের প্রতি সর্বপ্রথম মনোযোগ প্রদান করেন এবং সে কুফুরি ও নাস্তিকতার তুফানকে যেই সাহসিকতা ও দৃঢ়তার সাথে দমন করেছিলেন, সত্যি বলতে হলে তা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাধ্যাতীত ছিল। জাকাতদানে অসম্মত লোকদের দাবি দেওয়া সাধারণ ছিল না। ইসলামের স্তম্ভসমূহকে উৎখাত করে দেওয়ার জন্য বহু বিরোধী দল উঠে পড়ে লেগেছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শুধুমাত্র এটুকু বলেছিলেন যে ইসলামের প্রাথমিক অবস্থায় নম্রতার সাথে কাজ হাসিল করা দরকার। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারও কোনো কথাই কর্ণপাত করেননি এবং অসীম সাহসিকতার সাথে পরিষ্কার ভাষায় বলেন, বড় অঙ্কের জাকাত তো দূরের কথা, জাকাতের একখণ্ড ছেঁড়া রশির জন্যেও আমি জিহাদ করব। মোট কথা, সেই তুফানও দমিয়ে দেন। এইরূপে সর্বপ্রকারের বিদ্রোহ ও বিরোধের অবসান ঘটিয়ে তিনি ইসলামের ভিত্তিমূলকে এমন দৃঢ় করে দিয়েছিলেন যে এরপর রোম সম্রাট কাইসার এবং ইরান আধিপতি কিসরাও ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার কল্পনা মনে স্থান দেননি। মুনাফিকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আড়ালে থেকে ইসলামের মূল উৎপাটন করে ফেলার কোনো চেষ্টাই বাকি রাখেনি। কিন্তু খলিফাতুর রাসুল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে খুব নম্র ও সম্মানের সাথে অবস্থান করে তাকে বুঝিয়ে বলেন। তখন অতিসত্বর সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হয়, যা অদূর ভবিষ্যতে অগ্নি উদ্গিরণের প্রস্তুতি গ্রহণ করছিল। অনুরূপভাবে নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিশি হক আদায়ের জন্য উস্কানি ও প্ররোচনা দেওয়া হয়েছিল। খলিফা তার কাছে গিয়ে ফেদাক বাগান এবং গনিমতের পঞ্চমাংশ সম্বন্ধে উত্তম রূপে বুঝিয়ে দেন। এতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর থেকে সমস্ত সন্দেহ দূর হয়ে যায়। ধর্মের প্রতি আসক্তি এবং ইসলামের বিস্তার সাধন ছিল তার জীবনের মুখ্য উদ্দেশ্য। প্রত্যেক কাজেই তার লক্ষ্য ছিল ইসলামের সুনাম এবং উন্নতির প্রতি। ইরানি এবং রোমীয়দের সাথে যুদ্ধ করার জন্য যে সমস্ত সৈন্য মদিনা থেকে প্রেরণ করা হতো তাদেরকে সর্বাপেক্ষা অধিক তাকিদ এই বিষয়ে করা হতো যে শত্রু সৈন্যের মুখোমুখি হলে সর্বপ্রথম তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানাবে, নিজেদের চরিত্র ও কার্যকলাপ দ্বারা তাদের অন্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করবে, ইসলাম গ্রহণকারীদেরকে বিভিন্ন যাযাবর গোত্রসমূহের কাছে প্রেরণ করে তাদের মধ্যে ইসলাম প্রচারের চেষ্টা করবে। খলিফার এই সমস্ত উপদেশের ফল এটাই হয়েছিল যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচেষ্টায় বনু ওয়াইল গোত্রের পত্তলিক এবং খ্রিস্টান লোকগণ আর ইরাক, আরব ও সিরিয়ার অঞ্চলসমূহে বসবাসকারী অসংখ্য যাযাবর লোক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল। ইরাকের অন্তর্গত হিরার খ্রিস্টান সংসারত্যাগী সাধক এবং ইয়ামানের আশ আশ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে। নবুয়তের দাবিদার তুলাইহা নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। এই উজর পেশ করে নিজের তৌবানামা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পেশ করে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার এই আবেদন কবুল করবেন যে আমি পুনরায় ইসলাম ধর্মে ফিরে এসে আমার কৃত পাপের ক্ষতিপূরণ করে নেব? আমি পথভ্রষ্ট হবার পর এখন তৌবা করছি এবং ওয়াদা করছি যে আর কখনো ইসলাম ত্যাগ করব না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভুল ত্রুটি ক্ষমা করে মদিনায় প্রবেশের অনুমতি প্রদান করেন, কিন্তু তার আসার পূর্বেই খলিফা ইহলোক ত্যাগ করেন। সম্মানিত সুধী, খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শেষ জীবনের সাতটি উল্লেখযোগ্য ঘটনা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।